বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াত সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেল স্টেশন ও বাস স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিটিআরসি। যাত্রীদের সেবা দিতে আপাতত দুটি বাস দিয়ে যাতায়াত ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, রেমিটেন্স যোদ্ধা, দেশীয় বিদেশি পর্যটক, প্রবাসী ও সাধারণ যাত্রীদের যাতায়াত ও বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিটিআরসি বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। বিমানবন্দরের যাত্রীরা এই পরিষেবা ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। সংস্থাটি থেকে আরও জানানো হয়, বাসটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। এছাড়াও যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, এছাড়াও ফ্রি ওয়াইফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠানামার জন্য বিশেষ ব্যবস্থা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 26 জুন সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন। বিটিআরসির নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে এ দুটি বিশেষ শাটল বাস প্রস্তুত করা হয়েছে গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায়। বাস দুটি বিমানবন্দর টার্মিনাল 2 থেকে যাত্রা শুরু করে গোলচত্বর থেকে উত্তরা জসীমউদ্দিন রোড হয়ে বিমানবন্দর টার্মিনাল 3 থেকে বিমানবন্দর গোলচত্বর দিয়ে আবারও বিমানবন্দর টার্মিনাল 2 পর্যন্ত আসবে।